2006 সাল বিএনপি সাহেবদের শেষ সময় বাজেট দিয়েছিলেন যদি আমার মনে পড়ে 63000 কোটি টাকা প্লাস সামথিং মানে 63000 কোটি টাকা একটু বেশি আর গতকালকে যে বাজেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7,61,000 কোটি টাকা আগে ওনারা গোনাদেরকে আমি চ্যালেঞ্জ দেই আগে ওনারা বাজেট দিতে কিভাবে আমি বলি ওনারা বাজেট দিতে এই যে দাতা দেশ আছে না এরা এরা বল এরা এদেরকে নিজেদেরকে বলতো ডোনার ডোনার আপনারা তো ডোনার শব্দটার সামনে সঙ্গে পরিচিত তার কারণ হচ্ছে আপনাদের এই স্কুলেও ডোনার সদস্য আছে আছে না এই ডোনার ওনারা ছিল ডোনার মিটিং হয়তো প্যারিসে বাংলাদেশে না ওনারা এই বড় বড় রাষ্ট্রগুলি আমি আর নাম বলতে চাই না এরা বলতো যে আপনার আমরা কত টাকা ভিক্ষা দিব ভিক্ষার টাকা যখন একসাথে হইত তা তখন বোঝা যাইত যে আপনার কত টাকার বাজেট হইবে আর বাজেটের মধ্যে লেখা থাকতো এই যে ৬৩,০০০ কোটি টাকার বাজেট তার মধ্যে ৮০% আসবে শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে ২০ টাকা দিবে দেশের লোক আজকে সেই চিত্র পাল্টে গেছে আজকে 7,৬১,০০০ কোটি টাকার বাজেট দেওয়ার পরেও আমরা বলতে পারি যে শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এই বাজেটে আর মাত্র শতকরা ১৭ টাকা দিবে বিদেশ থেকে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি আমাদেরকে আর বঙ্গবন্ধুর সেই কথা কোট জামায় রাখতে পারবে না এই আপনাদের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন কিন্তু বিএনপি দেখে না তারা আপনাদের কাছে নির্বাচন করতেও আসবে না তার কারণ নির্বাচন দিলেই তারা বলে আমরা নির্বাচনে যাব না দুইটা নির্বাচন দেখছেন আপনাদেরকে আমি বলি এই যে গত নির্বাচন হয়েছে এই গত নির্বাচনে বিএনপি নির্বাচন করবে বলল ভালো কথা তারপরে কি করলো এক একটা নির্বাচনী এলাকায় চারটা করে তিনটা করে ক্যান্ডিডেট দিচ্ছে আর টাকা দিচ্ছে তারপরে বলে আমি নির্বাচন করবো বলছে না এটাকে সত্য মিথ্যা বলে আপনারা তো দেখছেন নির্বাচন তারা করবে না নির্বাচন নষ্ট করবে মানুষকে বাসে পুড়িয়ে মারবে এটা সম্বন্ধে সতর্ক থাকবে আর এই যে সুৎখোররা যারা এই ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারেও সতর্ক থাকবে আমি সব কথা আপনাদেরকে বলেছি এখন আপনাদের সতর্ক থাকার পালা আর আমি যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে বলে দিতে চাই বাংলার মানুষ বাংলার ছাত্র বাংলার ছাত্রী সকলে জননেত্রী শেখ হাসিনার সাথে আছে ষড়যন্ত্র করে তোমরা পার পাইবে না এই ষড়যন্ত্র করতে গেলে উচিত শিক্ষা ইনশাল্লাহ দিয়ে দিবে বাংলাদেশের জনগণ আসসালামু আলাইকুম নিচে খেয়াল করেন স্যার